নমস্কার, আমি তোতনা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো চিংড়ি পোস্ত। এর আগেও আমি নানা ধরনের চিংড়ি মাছের রেসিপি দিয়েছি, কিন্তু এই রেসিপিটা বানাতে বেশি উপকরণ লাগে না আর সময় লাগে খুবই কম। চিংড়ি পোস্ত আপনারা অবশ্যই ভাতের সাথে পরিবেশন করবেন। তাহলে দেখে নিন চিংড়ি পোস্ত বানাতে কী কী লাগছে। এর জন্য নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে রেখেছি, এটা আছে 300 গ্রাম। নিয়েছি 2 বড় পেঁয়াজ কুচি, 2 টমেটো কুচি, 2 টেবিল চামচ সর্ষের তেল, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, কালো জিরে সামান্য, 2 কাঁচা লঙ্কা বাটা, আর লাগছে পোস্ত বাটা 4 টেবিল চামচ। যেহেতু আমি পোস্ত চিংড়ি বানাচ্ছি, তাছাড়া চিংড়ি মাছের পরিমাণটাও বেশি, তাই একটু বেশি করেই পোস্ত লাগবে। চিংড়ি পোস্ত বানানোর জন্য কড়া গরম করে তেল দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো ভেজে নেব। টমেটো দিয়েছি, তাই পেঁয়াজ ভাজতে একটু সময় লাগবে। পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছি। টমেটো ভাজা হয়ে পেঁয়াজের সাথে প্রায় মিশে গেছে। এরপর দিয়ে দেব চিংড়ি মাছ, দিয়ে দেব লঙ্কা হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব নুন, আর দিয়ে দেব পোস্ত বাটা। চিংড়ি মাছ আর পোস্ত বাটা ভেজে নেব, যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায়। এটা একটু আঁচ কমিয়ে ভাজলে ভালো হয়। চিংড়ি মাছ আর পোস্ত ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দেব জল। আমি আগে নুন দিয়েছিলাম, তাই আর নুন দিচ্ছি না। যদি মনে হয় আরও নুন লাগবে, তাহলে এ সময় নুন দিয়ে দিতে পারেন। এবার আঁচ বাড়িয়ে দেব, এটা হতে দেব 10 মিনিট। দশ মিনিট পর নামিয়ে নেব। তৈরি চিংড়ি পোস্ত। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।